অদ্ভুত ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। বিচিত্রময় এই পৃথিবীতে আমরা কত কিছুই না দেখি। আগ্নেয়গিরির কথা কম বেশি সবাই জানেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে অসংখ্য আগ্নেয়গিরি। চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও পাঁচটি জীবন্ত আগ্নেয়গিরি সম্পর্কে। আগ্নেয়গিরির প্রথম অবস্থানে রয়েছে মাউন্ট এটনা। এটি ইতালির সিসিলি দ্বীপের ক্যাটানিয়া শহরে অবস্থিত। এটি ইউরোপের সর্বোচ্চ আগ্নেয়গিরি। গত কয়েক যুগ ধরে থেমে থেমে এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে, তবে 1992 সালের পর তেমন কোনো বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। চলিত বছর এবার নিয়ে দু দফা অগ্ন্যুৎপাত হয়েছে। ধোঁয়া ও আগুনের স্ফুলিঙ্গ এতটাই উঁচুতে উঠে যায় যে তা পূর্ব সিসিলি থেকেও স্পষ্ট দেখা যাচ্ছিল। ওই সময় কর্তৃপক্ষ ক্যাটানিয়া শহরের বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হন। তবে মজার ব্যাপার হচ্ছে যে অগ্ন্যুৎপাতের পরও পাহাড়ের ঢালে বসবাসরত কোনো পরিবারকে সরানো হয়নি। আর সরাবেই বা কেন, এটা তো একটি নিরীহ আগ্নেয়গিরি। মাউন্ট নিরাকঙ্গ আগ্নেয়গিরির দিক থেকে তার অবস্থান দ্বিতীয়। নিরাকঙ্গ সবচেয়ে বড় এবং সক্রিয় আগ্নেয়গিরি। আফ্রিকার কঙ্গোতে অবস্থিত এটি 1882 সাল থেকে এখন অবধি 34 বারেরও বেশি বিস্ফোরণ হয়েছে এই কঙ্গোর আগ্নেয়গিরিতে। জেনে অবাক হবেন যে এটি এই পৃথিবীর সবচেয়ে বড় লাভারত। 1977 সালে এই আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে ঘন্টায় 60 কিলোমিটারেরও বেশি গতিতে লাভা নিকটবর্তী গ্রামে আঘাত হানে, যা ভয়ঙ্কর বিপর্যয় সৃষ্টি করেছিল। এর ফলে 70 জনেরও বেশি মানুষ প্রাণ হারায়। এই আগ্নেয়গিরিটির মুখে থাকা প্রাচীর গলতে 1 ঘন্টারও কম সময় লেগেছিল। এখন পর্যন্ত এই লাভারতের গভীরতা সব থেকে বেশি, যার পরিমাণ 10,700 ফিট। আগ্নেয়গিরির 3 নম্বর অবস্থানে রয়েছে মাউন্ট মেরাপি। এটি ইন্দোনেশিয়া জাভা দ্বীপের জোগজাকার্তা শহরে অবস্থিত। 2010 সালে মাউন্ট মেরাপিতে প্রথম অগ্ন্যুৎপাত শুরু হয়। তবে আগেভাগেই আঁচ পেয়ে কর্তৃপক্ষ আশেপাশের গ্রাম থেকে 11,000েরও অধিক মানুষকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়। কিন্তু দুঃখের বিষয়, কিছু মানুষ সেখানেই থেকে যায়। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা যায় মৃতের সংখ্যা প্রায় 28 জনের মতো। মাউন্ট মেরাপির লাভা এতটাই উত্তপ্ত ছিল যে অনেকেই তা সহ্য করতে পারেনি। কেউ কেউ আবার লাভার সংস্পর্শে এতটাই পুড়ে যায় যে তাদের দেহটাও শনাক্ত করা সম্ভব হয়নি। মেগাডন ভেসুভিয়াস ইতালির একটিমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। শেষ 1994 সালে এর অগ্নিগর্ভ থেকে অগ্নিপাত বের হয়। এটি বিশ্বের সবচেয়ে জনবহুল আগ্নেয় অঞ্চল হিসেবে পরিচিত। ভেসুভিয়াস আগ্নেয়গিরি এখন ন্যাশনাল পার্কের একটি অংশ। ভেসুভিয়াসের পুরাণ ও স্থানীয় সংস্কৃতিতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগ্নেয় শক্তি অনুভব করার জন্য এটি একটি নিখুঁত জায়গাও হতে পারে। এখানে আপনি ধুমায়মান জ্বালামুখ দেখতে পাবেন, পম্পেই এর ধ্বংসাবশেষ, লাভার বজ্র এবং পিয়ালবে এর সুন্দর দৃশ্য দেখতে পাবে যা আপনাকে মুগ্ধ করবে। তাই তো ভেসুভিয়াস নিঃসন্দেহে আকর্ষণীয় ও আগ্নেয়গিরির তালিকায় শীর্ষস্থান দখল করে আছে। পঞ্চম স্থানে যেটি রয়েছে সেটি হচ্ছে আরেনার আগ্নেয়গিরি।
এটি কোস্টারিকে অবস্থিত। আরানাল একটি সক্রিয় আগ্নেয়গিরি যা থেকে ঘন ঘন বিস্ফোরণ ঘটে। সর্বশেষ এটিতে 1968 সালে অগ্ন্যুৎপাত হয়েছিল, যার ফলে টাবাকন শহরের অধিকাংশ স্থান ধ্বংস হয়ে যায়। লাভার প্রবাহ দেখার জন্য এটি একটি আদর্শ গন্তব্যস্থল হতে পারে। আরানাল আগ্নেয়গিরি ন্যাশনাল পার্ক দ্বারা বেষ্টিত। উদ্ভিদকুল ও প্রাণীকুল ভোগবিলাসপূর্ণ ছাড়াও পর্যটকরা ট্রাকিং, সাঁতার এবং সাইকেল চালানোর মতো বিভিন্ন কার্যকলাপ উপভোগ করতে পারেন। পার্কের বিভিন্ন স্থানে স্নান করার জন্য গরম পানির ব্যবস্থা রয়েছে, যা পর্যটকদের প্রিয় কার্যকলাপের মধ্যে অন্যতম একটি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও বেশি রহস্যজনক ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন অদ্ভুত অল চ্যানেলটি। টিল দেন, গুড বাই।